পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে নানা প্রাকৃতিক সম্পদ এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হতে পারে যে এই দেশটির আর যাই হোক না কেন কখনো ওই জিনিসটির অভাব হবে না। কিন্তু সৌদি আরবের মতো দেশ যেখানে চারিদিকে শুধুই বালি, সেটি যখন অন্য দেশ থেকে বালি কেনে এবং যে দেশের নামই আইসল্যান্ড তা যখন অন্য দেশ থেকে বরফ আমদানি করে, তখন সেটা সাধারণ মানুষের কাছে বেশ ভাবার মতোই একটি বিষয়। আর তাই আপনার এই সকল প্রশ্নের উত্তর পেতেই দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। মরুর দেশ সৌদি আরব। 21,50,000 বর্গ কিলোমিটারের এই দেশটির 95% মরুভূমি। আর মরুভূমি মানেই যে শুধু বালি তা হয়তো আর বলার প্রয়োজন নেই। কিন্তু তারপরও এ দেশটি বাইরের দেশ থেকে বালি আমদানি করে। এর কারণ হলো মরুভূমির বালি আর সমুদ্রের জল দুটোই একই রকমের, অর্থাৎ পরিমাণে অগাধ কিন্তু কার্যকারিতা একেবারেই নেই। সাধারণভাবে বালির প্রয়োজন হয় বিল্ডিং তৈরির কাজে, এবং এ কাজে যে বালির প্রয়োজন মরুভূমির বালি তা থেকে একদমই আলাদা। মরুভূমির বালি অত্যন্ত ঝরঝরে এবং কংক্রিটের সাথে মিশে বিল্ডিং ধরে রাখার মতো ক্ষমতা এটির নেই। এজন্য বিল্ডিং তৈরির কাজে মরুরে বালি একেবারেই অকার্যকর, এবং পুরো দেশের কোথাও বিল্ডিং তৈরির উপযুক্ত কোনো বালি নেই। এজন্য সৌদি আরব যেসব দেশের সমুদ্র এবং নদীর পরিমাণ বেশি সেসব দেশ থেকে বালি আমদানি করে। সমুদ্র তীর বা নদীর পাড়ের বালির স্থায়িত্বতা অনেক বেশি, এজন্য স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ থেকে সৌদি আরব নিয়মিত বালি আমদানি করে থাকে। তাই এতদিন যদি আপনি ভেবে থাকেন যে তেলের সাথে সাথে বালিতেও সৌদি আরব স্বয়ংসম্পূর্ণ, তবে আপনি এতদিন ভুল ভেবে এসেছেন। এবার আসা যাক আইসল্যান্ডের দিকে। সৌদি আরবের বালি না হয় ব্যবহার অনুপযোগী, কিন্তু আইসল্যান্ডের আইসের কি হলো? এক্ষেত্রে তো আর কোনো সমস্যা হওয়ার কথা নাই, কিন্তু সত্যি বলতে গল যেন ঠিক গোড়াতেই। আইসল্যান্ডের নাম শুনে প্রথমেই মনে হতে পারে যে পুরো দেশটি হয়তো বরফে ঢাকা, কিন্তু আসলে বিষয়টি তা নয়। শীতকালে আইসল্যান্ড অত্যন্ত ঠান্ডা হলেও বছরের অন্যান্য সময় এটি বেশ সবুজ একটি দেশ, অর্থাৎ যেভাবে বরফে ঢাকা বলে এটিকে মনে করা হয় ঠিক তেমনটি বরফে ঢাকা এটি নয়। এবং প্রশ্নটা যখন বরফ কেনা নিয়ে, তখন বিষয়টা ঠিক এমন যে পৃথিবীর অনেক দেশই আসলে বরফ আমদানি করে। 19 শতকে যখন রেফ্রিজারেটরের প্রবর্তন ঘটেনি, তখন শীতপ্রধান দেশগুলো থেকে গ্রীষ্মপ্রধান দেশগুলো বরফ আমদানি করত, কিন্তু রেফ্রিজারেটরের আবিষ্কারের পর এখন আর তার প্রয়োজন নেই। কিন্তু আইসল্যান্ড সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে, তারা জানেন যে আইসল্যান্ড খুব এক্সপেন্সিভ একটি দেশ, অর্থাৎ সেখানে সব কিছুই অত্যন্ত দামি, এবং পৃথিবীর মাথাপিছু আয়ে 1 নম্বরে থাকা দেশটিও কিন্তু ওই আইসল্যান্ড, যেখানে প্রত্যেকের মাথাপিছু আয় বছরে $57,000। আইসল্যান্ড সম্পূর্ণ একটি দ্বীপ হওয়ায় এবং শস্য উৎপাদনের অনুপযোগী হওয়ায় দেশটিকে প্রায় সব কিছুই আমদানি করতে হয়। সব কিছু দামই এখানে অত্যন্ত বেশি, তাই রেফ্রিজারেটরের মাধ্যমে বরফ তৈরি করতে হলে বিদ্যুৎ বা জ্বালানি বাবদ দেশটির যতটা খরচ হবে, তার চেয়ে বাইরে থেকে আমদানি করতে হলে দেশটির আরও কম অর্থের প্রয়োজন হবে। আর এইটাই হচ্ছে সেই কারণ যার জন্য আইসল্যান্ড বরফ আমদানি করে। সাধারণ কিছু বিষয়ও যে কতটা অস্বাভাবিক হতে পারে, তা হয়তো বিভিন্ন দেশ সম্পর্কে একটু ঘাটাঘাটি করলেই বোঝা যায়। গ্লোবাল বিজনেস পলিসি আর জিওগ্রাফি একে অপরের সাথে যে কতটা মিশে আছে, তা হয়তো বাজে জ্ঞানের পরিধির সাথেই মাপা সম্ভব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।